প্রথমে আমরা গুগল ব্রাউজারে যাব। গুগল ব্রাউজারে যাই, এখানে লিখব ক্যানভা ডট কম। এটাকে গুগল সার্চ ইঞ্জিনও বলা হয়। এখান থেকে আমরা প্রথমত ঢুকার পরে দেখা যাবে যে হয়তো লগ ইন অথবা সাইন ইন, যারা লগ ইন করার প্রয়োজন তারা লগ ইন করে নেবেন, যাদের সাইন আপ করা দরকার তারা সাইন আপ করে নেবেন। এখানে শুধুমাত্র সাইন আপ করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, গুগলও করতে পারেন, ফেসবুক করতে পারেন, অথবা ইউটিউবও করতে পারেন, অথবা আমরা ইমেল দিয়ে করতে পারি। ইমেল দিয়ে করলেও সহজ, শুধু খালি আপনার ইমেল অ্যাড্রেস এখানে নাম দিবেন, তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে আমরা এই কাজটা করে নিতে পারি। আমরা আসলে কী করতে যাচ্ছি আপনারা অবশ্যই বুঝে ফেলছেন যে আমরা একটা ইউটিউব চ্যানেল কীভাবে থাম্বনেল দিতে পারি সেই বিষয়টি আসছে আমরা দেখাবো। এখানে আজকে টিউটোরিয়ালটা হচ্ছে ইউটিউব চ্যানেলের থাম্বনেল তৈরি করা। তো এটা খুব সহজ একটা কাজ, আমি দুইভাবে দেখাবো। আজকে প্রথমত আমরা এখানে দেখাচ্ছি যে কীভাবে আমরা এই ইয়ে দিয়ে অর্থাৎ এই ক্যানভা ডট কম দিয়ে আমরা করতে পারি, আর দ্বিতীয়ত আরেকটা দেখাবো আমি ফটোশপ দিয়ে আমরা কীভাবে সব সহজে করতে পারি। তো আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় ফটোশপ দিয়েই, তারপরে অনেকেই এটা করতে চেষ্টা করে। তো এরকম করতে এখান থেকে আমরা স্টুডেন্ট, টিচার্স, স্মল বিজনেস অর্থাৎ ইত্যাদি থেকে আমরা পার্সোনালটা বাছাই করে নেব। এই পার্সোনাল ক্লিক করার পর এরপরে আপনার আরও কিছু আপনার সাপোর্ট করবে অথবা আপনাকে পরামর্শ দিবে তারা যে কোন সাইট আপনি যেতে চান। তখন আপনি কী করবেন, এখান থেকে এটা আমাদের দরকার নাই, যারা লাইসেন্স করে, লাইসেন্স না করলেও সমস্যা নেই, এখান থেকে আমরা 30 দিন ট্রায়াল অথবা মেবি লেটার দিয়ে চলে যাবো। তো লেটার এখান থেকে আপনি কোন বিষয়ে কাজ করতে চান সেটার উপরে আপনি কী করবেন সার্চ দিবেন, অথবা এখান থেকে বাছাই করে নিতে পারেন। হোম অর্থাৎ পার্সোনাল, বিজনেস ইত্যাদি সব কিছু এখানে সাপোর্ট করবে। আপনি ঢুকার পরপরেই আমরা সাধারণত চলে যাবো হোমে। হোমে গিয়ে এখানে দেখেন সাপোর্ট করার পর ইচ্ছা করলে আপনার এখান থেকে আরও কিছু নিতে পারেন, তো আমার দরকার না। এখানে আমরা হোমে চলে আসব, হোম থেকে সরাসরি আপনাকে দেখিয়ে দিবে যে কী করতে হবে, এখানে কোন সাইডে যেতে চান সবগুলো সাইডে একসাথে দেখিয়ে দিবে। ফর ইউ প্রেজেন্টেশন অর্থাৎ সোশ্যাল সাইট অর্থাৎ ইউটিউব, অফিসিয়াল, মোর ইত্যাদি যে কোনো ভিডিও তৈরি করতে চান, এখানে আছে। এই যে এখানে আছে ইউর ডিজাইন, তারপর লোগোস, যে কোনো লোগোস তৈরি করতে পারেন, ফেসবুক কভার পেজ, ইউটিউব থাম্বনেলস, আমরা মূলত এটাই করবো। আমরা আসতেছি তবে ইনস্টাগ্রাম ফটোস, ফেসবুক পোস্ট, এরপর আছে ইউটিউব চ্যানেল আর্ট, অর্থাৎ এমন কিছু নাই যে এখানে নেই, বুঝছেন। এখান থেকে সব কিছু করা যাবে। যারা ইউটিউব নিয়ে চিন্তা করতেছেন তারা আসলে এই বিষয়গুলো খুবই খেয়াল রাখতে হবে যে একটা থ্যাম্বনেলের জন্য কিন্তু আপনার চ্যানেলটা লক হয়ে যেতে পারে, আপনার চ্যানেলটা গ্রো করতে নাও পারে। এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমার এই চ্যানেলটা থেকে আমি বলছি যে আমি এগুলোতে অনেক গাড়াগাড়ি করার পরে আসলে এগুলো করার জন্য চিন্তা ভাবনা করেছি যে এত পরিশ্রম করে একটা চ্যানেল তৈরি করার পর দেখা গেছে চ্যানেলটা আপনার ইনকামের পথে গেল না বা একটা কাজে গেল না, তখন আসলে এখন আমরা চলে যাবো ইউটিউব থাম্বনেলস। এখান থেকে আমরা কীভাবে তৈরি করবো আমরা জাস্ট একটা দেখাবো, আপনি আপনার মতন করে সাজিয়ে নেবেন। আমি সবগুলো আইটেমে দেখিয়ে দিচ্ছি এখানে ইউটিউব কীভাবে থাম্বনেল তৈরি করতে হবে, সেই বিষয়ের যতগুলো কাজ আছে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা আপনাদের মতন করে সব কিছু লেখা, আপনাদের মতন ছবি, আপনাদের মতন কভার পেজ, কালার ইত্যাদি সব কিছু দিয়ে নেবেন। তো এখানে ক্লিক করলে সবগুলো একসাথে দেখাবে, এখানে যে কোনো একটা পেজ আপনি বাছাই করে নিতে পারেন। আপনার পেজ বাছাই করে নেওয়ার প্রয়োজন হয় না, কারণ কিন্তু যে কোনো একটা পেজ নিলে হয় আপনারা আর তাদের মতন করবেন না, আপনি আপনার যে বিষয়টার উপরে করবেন সেই বিষয়টাই আপনি লিখবেন, দিবেন, সব কিছু করবেন। তো আমি দেখেছি যে অনেক ইউটিউব চ্যানেল বসে গেছে আজকের এই থাম্বনেলের কারণে, কারণ অনেকে বুঝেও না, জানেও না যে এই কারণে যে তার চ্যানেলটা গ্রো করছে না, এই চ্যানেলটা তার সাবস্ক্রাইব বাড়ছে না, তার এখানে বিনিয়োগ দেখাচ্ছে না ইত্যাদি। এখানে তাহলে কী করবো আমরা, এরকম একটা পেজ নিলাম নিয়ে এটাকে ড্রাগ করে উপর নিচে করা যায়। তো করে এখান থেকে আমরা কী করবো যে আমি যে এখান থেকে নিজের মতন করে ছবি দিতে পারি, আপলোড, এরপরে আপলোড মিডিয়া, তারপরে আপলোড ইমেজ, আপলোড ড্রাইভ, ড্রাইভ থেকে আমি কী করে আমার সরাসরি কম্পিউটার নিয়ে যাবে, কম্পিউটার থেকে সরাসরি আমার যেখানে আমি ছবি রেখেছি অথবা অন্য কিছু রেখেছি যা কিছু প্রয়োজন সেখান থেকে আমি ক্লিক করে এটাকে ওপেন করে নিয়ে আসতে পারি। নিয়ে আসলাম আমার এইটা দিয়ে আমি অর্থাৎ এখানে কীভাবে একটা, আপনারা জানেন যে ইতিমধ্যে চলছে যে এই
এমটিএসসি রিক্রুটমেন্ট অর্থাৎ এমটিএসসি থেকে কীভাবে অ্যাপ্লিকেশন করলে সবচেয়ে ভালো বা তাড়াতাড়ি করে আপনার টিকে সম্ভাবনা থাকবে সেই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি। সেই ভিডিও থাম্বনেলটা এটাতে দিয়ে দিব, আর সেই কারণে এটা তৈরি করছি। আমি মূলত আসলে এই ক্যামেরা দিয়ে তৈরি করি না, আমি ইউটিউব দিয়ে, বিশেষ করে ইউটিউবে চ্যানেল তৈরি করার জন্য অর্থাৎ থাম্বনেল তৈরি করার জন্য আমি ফটোশপ দিয়ে করে থাকি। তারপরে এটা অনেকে সহজ মনে করে বলে আমি সহজ হিসাবে এটি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট নিতে পারি। দেখেন নিচে যে এখানে আমি ফন্ট সিলেক্ট করছি আর নিচে এখানে পরিবর্তন হচ্ছে। তো আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি, বিভিন্ন কালারের ফল নিতে পারি, বিভিন্ন স্টাইলের ফল নিতে পারি, যার যেটা প্রয়োজন। একের পরে এখান থেকে কন্ট্রোল অল্টার ভি, ভিক্টোরির ভি চাপ দিলে আপনার বাংলা লেখা শুরু হয়ে যাবে। বাংলা লেখা যেভাবে আমরা সাধারণত কিবোর্ডে লিখি, বিজয় কিবোর্ডে, অনেক বিজয় কিবোর্ডে লিখতে পারেন অথবা মোবাইল দিয়েও টাইপ করতে পারেন। তো মোবাইলেরটা আরেক সিস্টেমে দেখাবো আমরা আরেকটা। এইভাবে আমি টাইপ করে নিলাম যে যেভাবে আবেদন করলে এনটিআরসি এ এখানে এন একটা বেশি আছে, সুপারিশ পাওয়ার সম্ভাবনা 99%। আমি এনটা কেটে দেবে কিছুক্ষণ পরে। তো এখানে আমি লিখে এখান থেকে দেখেন প্রত্যেকটা লেখার ফন্টের মাঝখানে, অক্ষরের মাঝখানে একটু ফাঁকা আছে অথবা দুইটা লাইনের মাঝখানে ফাঁকাগুলো, এগুলো আমরা যখন আমরা যেই কাজটা করবো সেই কাজে যখন আমরা এখানে আসবো ক্লিক করবো তখন দেখা গেছে কিন্তু সেই কাজটার সব আইকনগুলো দেখাচ্ছে, তার যেগুলো স্যাম্পলগুলো আছে সবগুলো উপরে দেখাবে। সেখান থেকে ক্লিক করে করে আপনি কী করবেন, এগুলো থেকে যা কিছু প্রয়োজন সব করতে পারবেন। আর যখন ইমেজে যাবেন, ইমেজের যত আইকনগুলো আছে সবগুলো দেখাবে। এখান থেকে আপনি একটা একটা কালার দিতে করতে, তাহলে এটাতে যদি আমরা ডাইনি বামে নিই তাহলে কী হবে, আমাদের লেখার দুইটা লাইনের মাঝখানে ফাঁকটা কমে পড়ে যাবে। আর এটাতে যদি আমরা ডাইনি বামে নিই তাহলে এটা কী, যদি আমরা দুইটা লেখা ওয়ার্ডের মাঝখানে এবং বর্ণের মাঝখানে ফাঁকাগুলো কমে গেল। দেখছেন এখন এটাকে আমি একটু কালার করে দিতে চাই, কারণ কালারটা দিলে একটু হিট হবে। আপনার এমন একটা বিষয় দিতে হবে সবসময় থাম্বনেল বিষয়টা, যে একটা প্রশ্নবোধ আকর্ষণ থেকে যায়, কিছু কথা কম বলতে হবে, একদম কম, এত কম বলতে হবে যে এটার মধ্যে আকর্ষণ থেকে যাবে, যে আমি বাকি অংশ না দেখলে এটার বিষয়টা কিছু বুঝতে পারছি না, কিন্তু আকর্ষণটা আবার এখানে আসে। তো এই জন্য সেই আকর্ষণের সৃষ্টি করার জন্য এখানে আপনি অবশ্যই এমন একটা বিষয়ভাবে উল্লেখ করবেন যাতে আপনার ভিতরে তারা ক্লিক করে ঢুকতে ইচ্ছে হয়। তো না হয় কিন্তু আপনার এই চ্যানেলটা শুধু থাম্বনেলের মধ্যে যদি সব কিছু উঠিয়ে দেন তাহলে এখান থেকে যদি সে বুঝতে ফেলে তাহলে কী হবে, যারা আপনার এই চ্যানেলের ভিতরে তারা প্রবেশ করবে না, এই ভিডিওটা দেখবে না, তার হেডলাইন দেখে আপনি সব কিছু বুঝে ফেলবে। তো আমি যে দেখলাম যে এখানে দেখেন যেভাবে আবেদন করলে এনটিআরসি এ সুপারিশ পাওয়ার সম্ভাবনা 99%। তো কীভাবে 99% হবে সেই বিষয়টা তার ভিতরে যে প্রবেশ করতে হবে। তো এখান থেকে আপনার এই ফন্টের বিভিন্ন স্টাইল দিতে পারেন, স্টাইল দিয়ে দিতে পারেন। এরপরে এই যে বিভিন্ন ধরনের স্টাইল আছে, যে স্টাইলগুলো আপনি পছন্দ করলে করতে পারেন, করে যে কোনো একটা স্টাইল দিতে পারেন। তো আমি সাধারণত নর্মাল দেওয়ার বেশি পছন্দ করি, কারণ নর্মাল লেখাটা সবচেয়ে বোঝা যায় বেশি, খুব তাড়াতাড়ি মানুষের এক দৃষ্টিতে লেখাটা বুঝতে পারে। বিভিন্ন পেশায় পেশায় বিভিন্ন সিস্টেমে দিলে কি হয় লেখাগুলো বুঝতে পারে না। তো লেখা বুঝতে না পারলে কিন্তু পড়তে না পারলেও কিন্তু তার এখানে সমস্যা হয়। তো আপনি এই ছবির সাথে বিভিন্ন ধরনের ছবি, আপনার ছবি বা যে কোনো ছবি এখানে আপনি ইউজ করতে পারেন। তো এখানে জাস্ট আমি একটা ছবি দেখাচ্ছি, এটা দিচ্ছি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের ডাইনে আর এখানে ক্যাপাস অর্থাৎ ট্রান্সপারেন্সি, এটা দিয়ে আপনি কিন্তু আপনার ছবিটার উজ্জ্বলতা কমাইতে পারেন, বাড়াইতে পারেন, হাইড করে দিতে পারেন। এটা জাস্ট দিলাম, এটা আমি দেবো না, এটা আপনাকে কাজটা করার জন্য এটা দিতে পারেন, করতে পারেন, আনা নিতে পারেন। আবার ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায়, এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখান থেকে বিভিন্ন কালার আছে, মাল্টি কালার দিয়ে আপনার লেখার কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারেন, অর্থাৎ তিন চারটা কালারের সমন্বয়ে আপনি কালার ইউজ করতে পারেন অথবা একটা কালার ইউজ করতে পারেন। এখান থেকে বসে বসে একটু দেখতে হবে বা কাটতে হবে, কিছু সময় এখানে ব্যয় করতে হবে। যদি আপনি ভালো প্রফিট করতে চান সময় ইনভেস্ট করতেই হবে। আপনার এটার ভিতরে ইউটিউব চ্যানেলের কাজে হচ্ছে সময়টাকে ইনভেস্ট করা আর আপনার লাভবান হওয়া। তো এখানে আপনার যেহেতু আপনার যেই ভাবটা আছে, যেই সৃষ্টিটা আছে আপনার ভিতরে, সৃষ্টিটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হলে আপনার অবশ্যই পরিশ্রম করতে হবে পরবর্তীতে, যাতে আপনাকে স্মরণ করে সবাই সবাই মনে রাখে, আপনার চ্যানেলটা ভালো লাগে। তো এই যেভাবে হোক আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন সেই বিষয়টাকে আপনি মনপ্রাণে ভালোবাসতে হবে, ভালোবাসে সেটার উপরে পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম করলে আপনার কী হবে, একটা না একদিন আপনার এই চ্যানেলটা দাঁড়িয়ে যাবে, আর আপনার মৃত্যুর পরও মানুষ এটা দেখতে পারবে। আসলে আপনি একদিন থাকবেন না, কিন্তু আপনার সব কিছু থেকে যাবে এগুলো। তো এখান থেকে আমরা ফটো আপলোড করতে পারি, ফটোর উপরে যখন আমরা আসছি দেখেন উপরে এখানে ফটো কীভাবে কাজ করতে হবে, ইফেক্টিভ, ফিল্টার্স, অ্যাডজাস্ট, ক্রপস, ফিল ইত্যাদি সব কিছু চলে আসছে, অ্যানিমেশন। এবার একইভাবে যখন ট্যাক্সে ঢুকবেন, ট্যাক্সের যত আইটেম, সব আইটেম, ট্যাক্স মানে লেখালেখির কাজটা, এখানে হেডিংয়ের যত রকম মোটা দিতে চান, চিকন দিতে চান, যত স্টাইলে ফন্ট দিতে চান, সব কিছু এখানে চলে আসবে। যখন যে আইটেমে ঢুকবেন ঠিক সেই আইটেমেরই সব কিছু এখানে চলে আসবে, অর্থাৎ উপরে দেখাবে। তো দেখাবে এখান থেকে আপনি দেখে দেখে এই যে এখানে উপরে আছে যে আমি লিখলাম যে
আবেদনের সময়সীমা 4 থেকে 30 এপ্রিল 2021 পর্যন্ত। এখান থেকে দেওয়ার পরে এই উপরের এখন আমি লেখাটা বাঁকা দিতে চাই, ইটালি লেখা ইটালি দেওয়া যাবে, আমি একটা মোটা অক্ষর দিতে চাই, ফন্টটা বড় ছোটো করতে চাই ইত্যাদি। লেখার উপরে ক্লিক করলে লেখার আইটেমের যত এখানে কিগুলো আছে, আইকনগুলো আছে, যতগুলো স্যাম্পল আছে সবগুলো উপরে দেখাবে, আপনি ওই দেখে দেখে এখান থেকে আপনি করতে পারেন। তো ঠিক, আমরা এখানে কালার চেঞ্জ করে দিতে চাইলে এখানে কালার চেঞ্জ করে দিয়ে অডিও দিতে পারি। অডিওটা আপনি নিজের মতন করে এখানে দিতে পারেন, অর্থাৎ এখানে কিছু ফ্রি অডিও আছে, অথবা আপনি নিজের অডিও দিতে চাইলে থাকলে সেই অডিও এখান থেকে আপলোড করে এখানে এনে দিতে পারেন যদি কোনো প্রয়োজন হয় আর কি। তো এখানে থেম্বনেলের মধ্যে কোনো অডিও প্রয়োজন হয় তারপর আমি অডিওটা দেখে দিচ্ছি, আর ভিডিও প্রয়োজন হলে এখানে ভিডিও দিতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার আছে, যে আমি এই কালার যেটা দিয়েছিলাম প্রথমত এটা আমি দেবো না অন্য একটা দেবো, ঠিক সেইটাও দিতে পারেন। এখানে এখানে সুন্দর নাও লাগতে পারে, আমি জাস্ট দিচ্ছি আপনাকে কাজটা দেখানোর জন্য। তাহলে দেখেন এখানে আমার আরেকটা আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এই কালারটা দেওয়াতে এটা আরেকটা স্টাইল হয়ে গেছে। তাহলে স্টাইলে এই স্টাইলে আমি দিতে পারি। তো এখানে এই লেখার ফন্টের নিচের কালারটা আপনি যদি চেঞ্জ করতে চান, অর্থাৎ সাদাটাকে আপনি অন্য কালার করতে চাইলে এটা করতে পারবেন। জাস্ট আমি সাদা রাখতে চাই, কারণ কালার মধ্যে সাদার মধ্যে কালারটা বেশি উজ্জ্বল হয়ে ওঠে, দেখা যাবে এটা দেখা যায়। এখান থেকে এটা এসে আমাদের এই লেখাটাকে হাইড বা অন্য কালার বা এইভাবে আমরা করতে পারি। তো এগুলো আমার দরকার নাই এখন, তারপরে আমি একটু দেখাই দিচ্ছি, শুধু আপনারা যদি প্রয়োজন হয় আপনারা করে নেবেন। এরপরে এখানে আরও অনেক কিছু কাজ আছে, যেগুলো আছে আমরা এই কালার বিভিন্ন ধরনের কালার আছে এখানে, কালারের শেষ নাই, কত লাখ লাখ কালার আছে, যে কালার আপনি নিজেও তৈরি করতে পারেন বিভিন্ন কালার মিক্স করে। তাহলে জাস্ট এখানে আমরা তুলে এখন এই আবেদনের সময়সীমার যে কালারটা, যদি আমি এটা পরিবর্তন করে দিতে চাই, এটা আমি করে দিতে পারবো। যে এখানে আরও কিছু কথা বলে রাখি, যে এই থ্যাম্পোনেলটা কিন্তু আপনার একটা সাইজ থাকে, নির্দিষ্ট সাইজ, সবচেয়ে ইউনিভার্সাল যেটা বলা হয় আর কি, ওই সাইজটা হচ্ছে এখানে যে 1280x720 পিক্সেল। পিক্সেল বিষয়টা হচ্ছে এরকম একটা বিষয় যে পিক্সেল হচ্ছে ক্ষুদ্র, তো ক্ষুদ্র হিসাবটা করা হয়, অর্থাৎ আপনার একবারে এমনভাবে পরিমাপ করা হয় যেটা আপনার খুবই ছোটো ছোটো অংশে বিভক্ত করে এটা করা হয়। ইঞ্চি যেমন একটা বড় একটা বিষয় বোঝা যায়, কিন্তু আর একদম ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মাপটা হয়েছে আপনার এই পিক্সেলের মাপটা। এই পিক্সেল মাপটা নিয়েই সব কিছু করা হয়। তো আপনার পিক্সেল হিসাবে নেওয়া হয়েছে, যে আপনার ফটোশপে যখন আমি দেখাবো তখন আরও একটু ভালো করে বুঝতে পারবেন। আমরা ডাউনলোড করতে গেলে তখন দেখাবে যে আমার কত পিক্সেল আমি নিছি, কত পিক্সেল আমাদের কাজ করতে হবে। এই যে আমি ডাউনলোডে চলে আসলাম, আমি এখানে ফোন কালারটা চেঞ্জ করে দিলাম, এই ডাউনলোডে আসুন। দেখেন এখানে দেখা 1280x720px, মানে পিক্সেল। এখানে এই পিক্সেল দিয়ে দিলে আপনার সবচেয়ে কী হবে, এখানে পারফেক্ট কোয়ালিটি সম্পূর্ণ হবে। তো এটা সবসময় থাকে এইভাবেই, এই জন্য আসলে এটা দিয়ে করা, এখানে কিছু রেডি করা আছে দেখি, আপনারা এটা দিয়ে করতে সবাই অনেকে পছন্দ করে, আর ফটোশপে এইসব রেডি থাকে না, নিজেদের মতন করতে হয়। এই যে আমি এখন ক্লিক করে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হয়ে গেছে এখানে, যে এই ডাউনলোড থেকে আপনি কী করবেন, বের করে আপনার যেখানে দেওয়ার দরকার সেখানে চলে যাবেন। সাধারণত এখানে ডাউনলোড করলে সাধারণত মাই কম্পিউটারের ডাউনলোডে চলে যায়। তাহলে দেখেন আমরা এই মাই কম্পিউটারে চলে আসলাম, মাই কম্পিউটারের এই যে ডাউনলোড, ডাউনলোড থেকে এখন এই যে আমার যেটা তৈরি করি সেটা এখানে চলে আসছে। তাহলে সময়ের স্বল্পতার কারণে সব কিছু বলা যায় না, তারপর ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আসলে আমি এই জন্য প্রয়োজন হলে আবার দেখাবো, আরও কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। তা আমরা প্রয়োজন হলে আরও বিশাল করে বিশেষভাবে সুন্দর করে আরও আপনাদেরকে বলতে পারি, বিশেষ যদি প্রয়োজন হয় কারো এর চেয়ে বেশি কিছু জানার, তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আরও ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আশা করি ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ।